আমরা এখন খুব স্পেশাল একটা ম্যাথ করব। যেটা জারণ বিজারণ বা হচ্ছে অক্সিডেশন রিডাকশন থেকে এবং এটা হচ্ছে তোমাদের বইয়ের হাজারি স্যারের বইয়ের এক্সারসাইজের একটা ম্যাথ এবং এই কোশ্চেনটা বুঝতে অনেকেরই সমস্যা হয় তো আমি এখানে যেভাবে কোশ্চেনটা তুলেছি বইয়ে কিন্তু আসলে প্রশ্নটা সেভাবে থাকবে না বইয়ে প্রশ্নটা জাস্ট নর্মালি বলা থাকবে তো আমি হচ্ছে একটু অন্যভাবে তুলেছি মানে একটু ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটা বুঝিয়েছি আর কি তো এখানে দেখা যাচ্ছে এ আর বি হচ্ছে দুইটা স্টিল মানে এ হচ্ছে একটা স্টিল বি হচ্ছে একটা স্টিল মানে দুই রকমের স্টিল আর কি তো আমরা কী করলাম এ স্টিলের ফোর গ্রাম নিলাম বি স্টিলেরও ফোর গ্রাম নিলাম নিয়ে হচ্ছে আড়াইশো এর মধ্যে মানে টু ফিফটি এমএলের মধ্যে দিলাম আর বি স্টিলেরও ফোর গ্রাম নিয়ে টু ফিফটি এমএলের মধ্যে দিলাম মানে এটা হচ্ছে এ স্টিলের টু ফিফটি এমএলের একটা সলিউশান আর এটা হচ্ছে বি স্টিলের টু ফিফটি এম একটা সলিউশন মানে দুটা সলিউশন একটা হচ্ছে এ স্টিলের একটা হচ্ছে বি স্টিলের এখন কি করতে বলা হচ্ছে দেখো প্রত্যেকটির প্রত্যেকটির মানে হচ্ছে আসলে প্রত্যেকটির মানে হচ্ছে আসলে এ এবং বিয়ের মানে প্রত্যেকটার মানে এ এবং বিয়ের এ এবং বিয়ের টোয়েন্টি ফাইভ এম এলকে মানে হচ্ছে আসলে এ স্টিলের কী ছিল আড়াইশো এমএল ছিল বি স্টিলের আড়াইশো এমএল ছিল কিন্তু আমরা আড়াইশো এমএল নিয়ে কাজ করবো না আমরা এ সলিউশন থেকে টোয়েন্টি ফাইভ এম এল নেব বি সলিউশন থেকেও আমরা টোয়েন্টি ফাইভ এম এল নিব আছে আড়াইশো এম এল কিন্তু আমরা কাজ করবো টোয়েন্টি ফাইভ এম এল নিয়ে আর কি তো এরপরে আসি প্রত্যেকটি টোয়েন্টি ফাইভ এম এলকে এম এলকে ট্রাই ট্রেড করতে যথাক্রমে মানে এটাকেও এবং এটাকেও মানে প্রত্যেকটার টোয়েন্টি ফাইভ এম এলের কথা বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এলের সাথে রিয়াকশন করা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ মোলার পয়েন্ট জিরো ফাইভ মোলার কে এম এন ও ফোর এবং কে টু টু ও সেভেন এখানে কি লেখা আছে যথাক্রমে মানে হচ্ছে রেসপেক্টিভলি মানে হচ্ছে এই যে এ সলিউশন মানে এ স্টিল এ স্টিলের সাথে রিয়েশন করে হচ্ছে কে এম এন ও ফোর কে করে এন ও ফোর আর বি স্টিলের সাথে রিয়েশন করে হচ্ছে কে টু সিআর টু ও সেভেন বোঝা গেল এটাই বলা হচ্ছে যে প্রত্যেকটা টোয়েন্টি ফাইভ এম এলকে করতে যথাক্রমে পয়েন্ট জিরো ফাইভ মোলার কে এম ফোর ও কে টু সি টু ও সেভেন লাগে তো কে এম এন ও ফোরের লাগে হচ্ছে আঠাইশ এম আর কে টু সিআর টু ও সেভেনের লাগে হচ্ছে টোয়েন্টি এম এই জিনিসগুলো কোশ্চেন থেকে একটু ভালো মতো বুঝে খাতায় তুলতে হয় তো এই এই কোশ্চেনটা কোশ্চেনটাতে অনেকে এই জিনিসটাই পারে না আসলে যে কোনটার জন্য কি বলা হচ্ছে তো সেটাই আমি বোঝাচ্ছি যে এই যে আমাদের এ সলিউশন সেটা আড়াইশো এম ছিল সেখান থেকে আমি নিলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ এম নিয়ে হচ্ছে আমি কে এম এন ও ফোরের সাথে রিয়াকশান দিলাম তো কে এম এন ও পরিমাণটা কত কে এম এন ও ফোরের পরিমাণটা হচ্ছে কে এম এন ও পরিমাণটা হচ্ছে আঠাইশ এম এল টোয়েন্টি এইট এম এল এই যে টোয়েন্টি এইট এম এল আর মোলারিটি কত মোলারিটি পয়েন্ট জিরো ফাইভ মোলার পয়েন্ট জিরো ফাইভ মোলার আচ্ছা এরপরে আসি কে টু সি আর টু ও সেভেন তার পরিমাণটা কত কে টু সি আর টু ও সেভেনের পরিমাণ হচ্ছে টোয়েন্টি এম এল মানে কে এম এন ও ফোরের হচ্ছে আঠাইশ এম এল টোয়েন্টি এইট এম এল আর কে টু সি আর টু সেভেনের হচ্ছে টোয়েন্টি এম এল কে টু সি আর টু ও সেভেন হচ্ছে রিয়েক্ট করা হচ্ছে এই যে বি স্টিলের সাথে তো তার পরিমাণটা হচ্ছে টোয়েন্টি এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার দুজনেরই কনসেন্ট্রেশন সেম এখানে কে টু কে এম এন ও ফোর আর হচ্ছে কে টু সি টু ও সেভেন দুজনেরই কনসেন্ট্রেশন আসলে কি সেম শুধু ভলিউমটা আলাদা তো এ স্টিলের সাথে এ স্টিলের কত এম এল টোয়েন্টি ফাইভ এম এল এ স্টিলের টোয়েন্টি ফাইভ এম এলের সাথে রিয়েকশন করা হচ্ছে কে এমএন ও ফোর আঠাশ এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার আর বি স্টিলের টোয়েন্টি ফাইভ এম এর সাথে রিয়োকশন করা হচ্ছে কে টু সি আর টু ও সেভেনের টোয়েন্টি এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার এখন আমাদের বের করতে হবে হচ্ছে কোনটা ভালো স্টিল মানে এ ভালো স্টিল নাকি বি ভালো স্টিল তো আমরা দেখবো এখানে এ স্টিলের কত গ্রাম নেওয়া হয়েছে ফোর গ্রাম বি স্টিলের ফোর গ্রাম তো আমরা দেখবো হচ্ছে এখানে এ স্টিল আসলে কত গ্রাম আছে ফোর গ্রাম তো নিয়েছি কিন্তু ফোর গ্রামের মধ্যে পুরোটাই আসলে এ স্টিল না আবার বি স্টিল এখানে কত গ্রাম আছে আমরা নিয়েছি চার গ্রাম কিন্তু এখানে আসলে চার গ্রাম বি স্টিল হবে না আরও কম হবে তো প্রথমে আমরা এর জন্য কাজ করি তো স্টিল মানে আসলে এফি স্টিল মানে আসলে এখানে বলতে বোঝানো হচ্ছে কাকে এফি কে বোঝানো হচ্ছে তো আমরা যেটা করবো প্রথম হচ্ছে এ এ স্টিল নিব তার সাথে কে এমএনো ফোর রিয়েকশন দিব তো কে এম কে এম সাথে যদি আমি এফি এর রিয়েকশান দিই কে এম সাথে এফি এর রেশিও কত ছিল রেশিও মানে অনুপাত যদি মনে না থাকে তোমাকে রিয়েশনটা করে নিতে হবে মানে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করি কারণ এটা আমরা আগেও অনেক করেছি কে এম এন প্লাস হচ্ছে এফি তো কে এম এন হাফ রিয়েশন হচ্ছে এম এন ও মাইনাস প্লাস ফাইভ ইলেকট্রন প্লাস হচ্ছে এখানে হবে হচ্ছে এইট এইচ প্লাস এখান থেকে পাবো হচ্ছে এম এন টু প্লাস প্লাস ফোর এইচ টু আমরা আগেও এটা অনেকবার করেছি সো যারা এটা না বুঝতে পারো একটু আগের থিওরি দেখে আসো বা আগের ম্যাথগুলো একটু দেখো তাহলেই হবে তো কে এম এখানে কে তুলে দিলাম তাহলে হয়ে গেল হচ্ছে এমএনএফোর মাইনাস তো এখানে এম এর জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু প্লাস টু থেকে সে যাবে হচ্ছে সরি এখানে হচ্ছে প্লাস সেভেন এখানে এম জারণ সংখ্যা মানে ম্যাগানিসের অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস সেভেন প্লাস সেভেন থেকে সে যাবে হচ্ছে প্লাস টুতে এইচ এখানে ম্যাগানিস প্লাস সেভেন থেকে যাবে প্লাস টুতে তার লাগবে হচ্ছে পাঁচটা ইলেকট্রন সো পাঁচটা ইলেকট্রন দিলাম যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে এইচ প্লাস যতগুলো অক্সিজেন ততগুলো হচ্ছে এইচ টু আর ম্যাঙ্গানিস প্লাস সেভেন থেকে এখানে যাচ্ছে হচ্ছে প্লাস টুতে তো এটা হচ্ছে কে এমএনফোর হাফ রিয়াকশান এরপরে যাবো হচ্ছে আমি এফি এর হাফ রিয়াকশান এপি হচ্ছে যাবে হচ্ছে এফি থ্রি প্লাসে এফি টু প্লাস থেকে এপি থ্রি প্লাসে একটা ইলেকট্রন ডোনেট করে বোঝা গেল একটা ইলেকট্রন ডোনেট করে তো ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার জন্য এখানে যেহেতু পাঁচটা ইলেকট্রন আমি এটাকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করব ফাইভ দিয়ে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে দিলাম তাহলে দেখো কি এম এন ও ফোরের সাথে আসলে ফাইভ মোল এফ রিয়োক্ট করে সো আমরা যদি প্লাস করে দিই দুইটা এটা এটা কাটাকাটি যাবে থাকবো হচ্ছে এম ফোর মাইনাস প্লাস ফাইভ এফ ই প্লাস হচ্ছে এইট এইচ প্লাস এখান থেকে এমএন টু প্লাস প্লাস ফাইভ এফ ই থ্রি প্লাস প্লাস ফোর এইচ টু আমরা এটা আর করবো না আমরা এটা এটুকুই রাখবো মানে রিয়াকশান এরপরে আমাদের পটাশিয়াম বসাতে হয় মানে অডিয়েন্স আইনগুলো বসাতে হয় অডিয়েন্স আইন বসিয়ে রিয়েশনটা শেষ করতে হয় তো আমরা এই ম্যাথের মধ্যে এটা আর করব না আমরা এটা আগেও অনেকবার করেছি তিন থেকে চারবার করে ফেলেছি রিয়োকশানটা আমাদের এখান থেকে শুধু জানা দরকার হচ্ছে কেমেন ফোর আর এফ এর রেশিওটা কত রেশিও কত ওয়ান ইজ টু ফাইভ হচ্ছে রেশিও তো যেহেতু ওয়ান ইজ টু ফাইভ হচ্ছে আমাদের রেশিও তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে আমি এখান থেকে ইটুকু ইটু মুছে দিই এখানে জায়গায় তৈরি করি তাহলে এখান থেকে লিখতে পারি যে ওয়ান থাউজেন্ড এম এল

মানে ওয়ান মোল এফি মানে হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ গ্রাম আমি সরাসরি গ্রামে নিয়ে যাচ্ছি সো আমাদের এখানে কে এম ফোর আছে কত টোয়েন্টি এইট এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার সো টোয়েন্টি এইট এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার সাথে কতটুকু এফি রিয়েট করে সেটা বের করে ফেলো অতএব টোয়েন্টি এইট এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার কে এম এন ফোরের সাথে কতটুকু এফি রিয়েট করে সো এই কল দিয়ে আমি নিচে লিখি উপরে হবে হচ্ছে আমাদের ফাইভ ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ

কিন্তু আমরা এই যে ফোর গ্রাম সেটা মিশিয়েছিলাম কোথায় আড়াইশো এম এল এ সো আমি লিখবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন গ্রাম জিরো পয়েন্ট থ্রি নাইন গ্রাম থাকে হচ্ছে কত এম এল এ টোয়েন্টি ফাইভ এম এল এ এই যে জিরো পয়েন্ট থ্রি নাইন গ্রাম এটা আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এল সলিউশানে অতএব আচ্ছা একটু উল্টা হয়ে গেছে এটাকে লিখতে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এল এ আছে হচ্ছে কত এটা মুছে দিই এগুলো লাগবে না টোয়েন্টি ফাইভ এম এল টোয়েন্টি ফাইভ এম এল সলিউশনে আছে হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি নাইন গ্রাম অতএব আড়াইশো এম এল সলিউশন কারণ টোটাল সলিউশনটা হচ্ছে আমাদের আড়াইশো এম এল সো আড়াইশো এম এল এ আছে হচ্ছে পয়েন্ট থ্রি নাইন ডিভাইড হচ্ছে পঁচিশ হব হচ্ছে হ্যাঁ পঁচিশ ইন্টু আড়াইশো এটা হয়ে যাবে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট নাইন গ্রাম বোঝা গেল থ্রি পয়েন্ট নাইন গ্রাম তার মানে আড়াইশো এম এলের মধ্যে এ স্টিল আছে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন গ্রাম সো এখানে আমরা নিয়েছিলাম ফোর গ্রাম কিন্তু ফোর গ্রামের মধ্যে ফোর গ্রামে আসলে এ স্টিল না কত গ্রাম থ্রি পয়েন্ট নাইন গ্রাম হচ্ছে এ স্টিল তাহলে এর জন্য আমরা কাজ শেষ করলাম এরপরে যাবো হচ্ছে বিয়ের জন্য ঠিক সেমভাবে বিয়ের সাথে রিয়েট করবো হচ্ছে কে টু সিআর টু ও সেভেন এখানে যেমন কে মানুষ ফোর রিয়েশন করেছে ওইখানে রিয়োকশন করবো হচ্ছে আসলে কে টু সি টু ও সেভেন তাহলে আমাকে কে টু সি টু ও সেভেনের জন্য হাফ রিয়েশানটা লিখতে হবে তো কে টু সি টু ও সেভেন যদি আমরা নিই কে টু সি টু ও সেভেন প্লাস এফি তো কে টু সি আর টু ও সেভেনের জন্য হাফ রেশন আমি লিখি কে টু তুলে দিব সো হয়ে যাবে সি আর টু ও সেভেন টু মাইনাস কারণ দুইটা পটাশিয়াম ছিল প্লাস সিক্স ইলেকট্রন প্লাস চৌদ্দ এইচ প্লাস ঠিক আগের মতোই এখান থেকে আসবো হচ্ছে সি আর সি আর আসবো হচ্ছে থ্রি প্লাস কত আসবে সি আর থ্রি প্লাস আসবে কারণ ক্রোমিয়াম হচ্ছে এই যে কে টু সিআর টু ও সেভেন ক্রোমিয়াম কত জান সংখ্যা প্লাস সিক্স তো প্লাস সিক্স থেকে সে আসে হচ্ছে প্লাস থ্রিতে প্লাস সিক্স থেকে প্লাস থ্রিতে আসার জন্য তিনটা ইলেকট্রন লাগে যেহেতু ক্রোমিয়াম দুইটা লাগবে তিনটা থ্রি ইন্টু টু মানে ছয়টা ইলেকট্রন সো এখানে সিক্স ইলেকট্রন তো ক্রোমিয়াম এখান থেকে জানানোর সংখ্যা হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স থেকে সে আসলো হচ্ছে প্লাস থ্রিতে বাকিগুলো সেম আসলে হবে যতগুলো অক্সিজেন সাতটা অক্সিজেন সাতটা হচ্ছে এইচ টু ও হবে আমাদের এখানে হয়ে গেল তো এখানে ক্রোমিয়াম কয়টা দুইটা সো এখানে আর টু লেখতে ভুললে চলবে না কারণ ক্রোমিয়াম দুইটা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে আচ্ছা আর এফি হচ্ছে আগের মতোই হবে এফি টু প্লাস থেকে একটা ইলেকট্রন ডোনেট করে চলে আসবে হচ্ছে এফি থ্রি প্লাসে সো ব্যালেন্স করার জন্য আমরা এটাকে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিব সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম আমাদের এখানে আসলে আর না করলেও চলে আমরা জেনে গেলাম যে কে টু সি আর টু ও সেভেনের সাথে আসলে কি সিক্স মোল এফি রিয়েক্ট করে যে সি আর টু ও সেভেন টু মাইনাস প্লাস সিক্স মোল এফি তাই না প্লাস চোদ্দো এইচ প্লাস পাবো হচ্ছে এখান থেকে টু সি আর থ্রি প্লাস প্লাস সেভেন এইচ তার মানে আসলে এই যে খেয়াল করে দেখো ওয়ান মোল কে টু সি আর টু ও সেভেনের সাথে আসলে সিক্স মোল এফি করে সো আমরা এই জিনিসটা সেমভাবে করবো এখানে যে ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান মোলার আমি যদি লেখি এখানে সেমভাবে একদম এখানে লেখবো ওয়ান থাউজেন্ড এম এল ওয়ান এম সি আর টু ও সেভেনের সাথে রিয়েট করে হচ্ছে আমাদের সিক্স মোল এফি তাহলে সিক্স ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ গ্রাম এফি অতএব এখানে কে টু সি টু ও সেভেন কতটুকু আছে টোয়েন্টি এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার সো টোয়েন্টি এমএল টোয়েন্টি এম এল পয়েন্ট জিরো ফাইভ মোলার কে টু সি টু ও সেভেনের সাথে আমাদের এফি থাকবে হচ্ছে উপরে ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ইন্টু সিক্স ইন্টু টোয়েন্টি ইন্টু পয়েন্ট জিরো ফাইভ নিচে এক হাজার সেটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ গ্রাম এখনই জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ গ্রাম আছে হচ্ছে আসলে টোয়েন্টি ফাইভ এম এলএ কারণ আমরা টোয়েন্টি ফাইভ এম এল নিয়ে কাজ করেছিলাম তো ঠিক সেমভাবে আমি লিখবো হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এল এ টোয়েন্টি ফাইভ এম এল এ আছে হচ্ছে কত পয়েন্ট থ্রি থ্রি ফাইভ গ্রাম অতএব আড়াইশো এম এল এ থাকবে কত আড়াইশো এম এল এ আছে হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি ফাইভ নিচে পঁচিশ ইন্টু আড়াইশো মানে হবে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি গ্রাম তার মানে এখানে চার গ্রাম স্টিলের মধ্যে এখানে চার গ্রাম স্টিলের মধ্যে থ্রি পয়েন্ট থ্রি গ্রাম হচ্ছে স্টিল আছে তার মানে কোন স্টিলটা ভালো এখানে চার গ্রামে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন গ্রাম স্টিল মানে এফি আর এই যে নমুনাটা বা স্যাম্পলটা এখানে চার গ্রামে থ্রি পয়েন্ট থ্রি গ্রাম স্টিল তার মানে এই স্টিলটা ভালো তো এইটাই এখানে আমরা যেটা করেছি একবার এর সাথে মানে এর সাথে কে এম এন ফোর রিয়াকশান দিয়েছি সেটা আমরা আগেও করেছি এফ এর পরিমাণ বের করা বা এফ এর পার্সেন্টেজ বের করা মানে এখানে কতটুকু ই আছে সেটা কিন্তু এই চ্যাপ্টারের খুবই কমন একটা ম্যাথ তাই না এফ এর পার্সেন্টেজ বা শতকরা বের করা আর কি কতটুকু কখনও কে এম এন ফোর এর সাথে কখনও কে টু সি আর টু সেভেনের সাথে এই ম্যাথটাতে আমাদের দুটাই করতে হয়েছে কিন্তু কোশ্চেনটা এমনভাবে লেখা থাকে যে অনেকে আসলে বুঝতে পারে না যে আসলে কী করতে হবে তো তোমাকে খুব ভালো মতো কোশ্চেনটা পড়ে গুলো লিখে ফেলতে হবে তাহলে খুব ইজি হয়ে যাবে এরপরে আমরা চলে যাবো হচ্ছে আয়োডোমেট্রি আমরা আয়োডোমেট্রি থেকে দুইটা ম্যাথ করব